ইসলামের বিজয় ঘনিয়ে আসছে, রাতের অন্ধকার দূর হয়ে প্রভাতে যখন সকালবেলা সূর্যের উদয় হয়, এক সূর্যের আলো যেরকম সারা দুনিয়ার সমস্ত অন্ধকারকে বিদূরিত করে দেয়, সারা দুনিয়ার কুফর, তাগুত, জুলুম, শিরক, এই সমস্ত জাহিলিয়াতের অন্ধকার দূর করে বিশ্বজুড়ে ইসলামের বিজয়ের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। সূর্য উদয়ের আগে, প্রায় ঘন্টা দেড়েক আগে, পূর্ব দিগন্তে সুবহে সাদেকের আভা দেখা যায়। সূর্য উদয়ের দেড় ঘন্টা আগে সুবহে সাদেক উদিত হয়। সুবহে সাদেকের আলো, এটা সূর্যোদয়ের আগমনী বার্তা। যারা সচেতন, বুদ্ধিমান, যারা চিন্তাশীল মানুষ, তারা সুবহে সাদেকের পরে সূর্য উদয়ের আর অপেক্ষা করে না, তারা ঘুম থেকে জেগে ওঠে। সুবহে সাদেকের বার্তা পেয়েই তারা বুঝে নেয় যে অন্ধকার দূর হয়ে আলো ছড়িয়ে পড়বে। তারা ঘুম থেকে জেগে উঠে জায়নামাজে দাঁড়ায়, আল্লাহর দরবারে সেজদার মাধ্যমে তারা তাদের দিনের কার্যক্রম কিন্তু শুরু করে দেয়। আর যারা গাফেল, অলস, অকর্মণ্য, যাদের মাথার উপর শয়তান বাসা বাঁধে, ওরা কিন্তু সুবহে সাদেকের পরেও ঘুম থেকে ওঠে না। ওরা বলতে থাকে যে সূর্য উঠুক, দিনের আলো ছড়াক, তারপরে আমরা আলো দেখব। মোহতরম হাজিরিন, ইসলামের বিজয়ের যে সূর্যবাসীকে দিচ্ছেন যে সমস্ত আভাসের মাধ্যমে, আমরা একথা ধারণা করে নিতে পারি যে সারা দুনিয়া জুড়ে ইসলামের বিজয় অত্যাসন্ন। ইসলামের বিজয় আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এই ভূপৃষ্ঠের মধ্যে একটি ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেই ঘরটি কোনো পাকা দালান ঘর হোক, আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা সেটি কোনো পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, বেদুইন সম্প্রদায়ের তাঁবুর ঘর হোক, প্রতিটি ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিজিল্লি জালিল। ইসলামের বিজয়কে যারা স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নিবে, ইসলাম তাদের ইজ্জত বুলন্দ করতে করতে বিজয়ী হবে। আর ইসলামের বিজয়ে যাদের অন্তর হিংসার অনলে জ্বলবে, যারা ইসলামের বিজয়কে সহ্য করে নিতে পারবে না, আল্লাহর রাসূল বলেন যে ওরা লাঞ্ছিত হবে, ওদের মুখের মধ্যে চুনকানি পড়বে, কিন্তু ইসলামের বিজয় রুখে দেওয়ার সাধ্য ওদের হবে না। আলামত শুরু হয়ে গেছে, এজন্য আমরা সতর্ক করে দেই, সজাগ করে দেই, আহ্বান জানাই। অনেক মুসলমান আছে কিন্তু তারা ইসলাম এবং মুসলিম জাতির বর্তমান দুর্দিন দেখে নিজেদেরকে ইসলামপন্থী হিসেবে পরিচয় দিতে তারা ইতস্তত বোধ করে। তারা বলতে যায় যে না, আমরা ইসলামপন্থী না। তো ইসলামপন্থী না তাহলে কি? কেউ বলে আমি মস্কোপন্থী, কেউ বলে আমি ওয়াশিংটনপন্থী, কেউ বলে আমি পিকিংপন্থী, কেউ বলে আমি দিল্লিপন্থী। সকলের জন্য সতর্কবাণী হলো এই, সব কেবলা ছেড়ে দাও, ভালো মানুষ হয়ে যাও, দুনিয়ার কোনো কেবলা অবশিষ্ট থাকবে না। আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে, রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবরের স্লোগান উঠবে, চায়নার পিকিংয়ের পথে পথে কালেমার পতাকা উঠবে, দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে। আমার নবী বলেছেন কথা, পৃথিবীতে 3 ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উঠবে, এর আগ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না।
ওলামায়ে উম্মত আল্লাহর পয়গম্বরের হাদিসগুলোর আলোকে এ আভাস দিচ্ছেন যে মুসলিম জাতির বিজয় ঘনিয়ে আসছে, বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। আমাদের কথাগুলো হয়তো কেউ উপহাসের খোরাক হিসেবে গ্রহণ করতে পারে, কেউ মিটি মিটি হাসতে পারে, বলতে পারে যে দুনিয়া জুড়ে মুসলমানদের করুণ সময় চলছে, সারা দুনিয়ার মানচিত্র ইসলাম মুসলমানদের রক্তে রঞ্জিত, দুনিয়াতে মুসলমানরা নিপীড়িত নির্যাতিত, জুলুম আর নির্যাতনের হাত থেকে পরিত্রাণের ব্যবস্থা নাই, আবার মুসলমানরা স্বপ্ন দেখে বিশ্বজয়ের। এ কথা বলে কেউ আমাদের এই কথাগুলো নিয়ে উপহাস করতে পারে? যদি কেউ উপহাস করতে চায়, আমাদের এই কথাগুলোকে যদি কেউ টিটকারিয়ার মস্কারার কারণ বানাতে চায়, তাহলে তাদের অবগতির জন্য আমরা জানিয়ে দেই, এই ধরনের বিজয়ের আগাম পূর্বাভাস এটাই আমরা প্রথম দিচ্ছি না। আমাদের ইতিহাস বলে, আমাদের কোরআন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে এরকম আরো অনেকগুলো ভবিষ্যৎবাণী অতীতেও করা হয়েছিল। আল্লাহর নবী যখন পবিত্র মক্কার মাটিতে সীমাহীন জুলুম আর নির্যাতনের শিকার, সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করবার অপরাধে বেলালে হাবাসীর বুকের উপর পাথর চাপা দেওয়া হয়, ইসলাম গ্রহণ করার অপরাধে যখন খাব্বাব ইবনুল আরাতকে জ্বলন্ত কয়লার উপর শোয়ায় রাখা হয়, ইসলাম গ্রহণের অপরাধে যখন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দুই উটের সঙ্গে বেঁধে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়, ইসলাম গ্রহণ করার অপরাধে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে যখন শহীদ করে দেওয়া হয়, ইসলাম গ্রহণ করার অপরাধে যখন মক্কার এক একজন দুর্বল সাহাবায়ে কেরামের উপর সীমাহীন নিপীড়ন চলে, স্বয়ং আল্লাহর রসুল বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করেন, কখনো আবু জাহাল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যার পায়তারা চালায়, কখনো আমার নবী সেজদায় লুটিয়ে পড়লে উকবা ইবনে আবি মুয়াইত উটের ভুঁড়ি এনে নিক্ষেপ করে, মক্কায় যখন মুসলমানরা এতটাই নির্যাতিত, এতটাই নিপীড়িত, এতটাই অসহায় যে কেউ নিজের পরিচয়টুকু পর্যন্ত দেওয়ার সাহস পায় না, রাতের অন্ধকারে দারে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে অতি গোপনে আল্লাহর নবীর কাছ থেকে তারা দ্বীনের তালিম গ্রহণ করেন। এই যখন মক্কার অবস্থা, মক্কার শীর্ষ সন্ত্রাসীগুলো দোরদণ্ড দাপটে মুসলমানদের উপর জুলুম আর নির্যাতনের দাস্তানগুলো রচিত করে, ওই সময় আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছিল, সূরাতুল কমরের আয়াত, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আমার আল্লাহ বলেছিলেন, হে আমার হাবিব, আপনি বেঈমানদেরকে খবর দিয়ে দেন, সেদিন বেশি দূরে নয় এমন একটা দিন অত্যাসন্ন যেদিন বেলালের হাতে উমাইয়া ইবনে খালাফরা ধরাশায়ী হয়ে যাবে, যেদিন খাব্বাব আর আম্মার বিন ইয়াসিরদের মতো এই দুর্বলদের হাতেই সেই ওয়ালিদ আর মুগির ওয়ালিদ ওয়ালিদ ইবনে উতবা, উতবা ইবনে সাইবা, রবিআ ইবনে সাইবা ইবনে রবিআ, এই সমস্ত মক্কার বড় বড় দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসীরা ধরাশায়ী হয়ে যাবে, ওরা পরাজিত হবে, ওদের কোমর ভেঙ্গে যাবে, বেলাল খাব্বাব আর আম্মারদের হাতে বিজয়ের পতাকা উঠবে। কোরআনের এই আয়াত শুনে মক্কার কুরাইশরা অট্টহাসিতে ফেটে পড়েছিল, ওরা বলেছিল, দেখো মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আমরা নাকি পরাজিত হব, আমাদের মতো শক্তিমান, আমাদের মতো প্রভাবশালী, আমাদের মতো সন্ত্রাসী, আমাদের মতো জঙ্গিবাদীরা পরাজিত হবে, আর এই সমস্ত দুর্বল কৃতদাস অসহায় মানুষগুলো বিজয়ী হবে, পৃথিবীতে এর চেয়ে হাস্যকর বিষয় আর কি হতে পারে। এগুলো বলে ওরা আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা আর মস্করা করেছিল। এরপরের ইতিহাস কি? ইতিহাস জানে, 5 বছর অতিক্রান্ত হওয়া লাগেনি আমার নবী মদিনায় হিজরত করেছেন, হিজরি দ্বিতীয় সনের রমজান মাসের 17 তারিখ বদরের রণাঙ্গনে 1000-এর দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরাম, যাদের অনেকের গায়ের মধ্যে পরিধান করবার মতো কাপড় ছিল না, শুধুমাত্র একটি লুঙ্গি পরে জিহাদের ময়দানে এসেছিলেন, অনেকের হাত পেটের মধ্যে খাবার ছিল না, সারা দিনে এক বেলা খাবার তাদের পেটে জুটত না, অনাহারী অবস্থায় তারা বদরের রণাঙ্গনে এসেছিলেন, যুদ্ধ করবার জন্য তরবারি সাথে আনতে পারেন নাই, খেজুরের গাছের লাঠি নিয়ে এসেছিলেন, সওয়ার হওয়ার জন্য
সওয়ার হওয়ার জন্য পথ চলবার জন্য কোনো ঘোড়া আর উট ছিল না অধিকাংশ 313 জন সাহাবায়ে কেরামের মধ্যে 250 সাহাবায়ে কেরাম পায়দল পায়ে চলে এসেছিলেন এই অবস্থায় 313 জন সাহাবায়ে কেরাম যখন আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে হকের ঝান্ডা নিয়ে বদরের রণাঙ্গনে অবতীর্ণ হয়েছিলেন দিন শেষে দেখা গিয়েছে 1000 এর দুর্ধর্ষ বাহিনীর কপালের মধ্যে কালে পরাজয়ের কালিমা লেপ্টে গিয়েছে বেলালের হাতে উমাইয়া ইবনে খালাব ধরাশায়ী হয়ে গিয়েছে উকবা ইবনে আবি মুয়াইদ ধ্বংস হয়ে গিয়েছে মক্কার 70 টা শীর্ষ সন্ত্রাসী ধরাশায়ী হয়েছে বাকি 70 টা গ্রেফতার হয়েছে বাকিগুলো ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দিন শেষে বেলাল খাব্বাব আর আম্মারদের হাতে আমার আল্লাহ বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বিজয়ের শেষে যখন মদিনার দিকে ফিরে যাবেন আল্লাহ নবী হুকুম করলেন সমস্ত বড় বড় নেতা যেগুলো আছে আবু জাহাল মার্কা উতবা সাইবা রবি ওলিদ এই সবগুলোর লাশ টেনে এনে বদরের প্রান্তে একটা পরিত্যক্ত কূপ ছিল যেই সবগুলো এই কূপের মধ্যে জমা করো বড় বড় নেতাদের লাশগুলোকে ওখানে জমা করা হলো আমার নবী সেই কূপের পাশে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে তাদেরকে ডেকে ডেকে বললেন হে বেঈমানের দল আজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পূর্ণতা পেয়েছে তোমাদের দেখা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আল্লাহর দিনের সঙ্গে টক্কর দিতে এসো না ভেঙ্গে খান খান হয়ে যাবে আল্লাহর সেই ওয়াদা বাস্তবায়িত হয়েছে বলে মনে করো তোমরা এখন এখন কি দেখতে পাচ্ছ আল্লাহ পাক আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন হকের বিজয় আল্লাহ পাক দান করবেন আল্লাহ তো আমাদের সঙ্গে তার কৃত ওয়াদা পরিপূর্ণ করে সেরেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লিমু বি আজসাদিল্লা আরওয়াহালাহা ও নবী আপনি এদের কাদের সাথে কথা বলতেছেন এগুলো তো সব মরা লাশ ওরা কি আপনার কথা শুনতে পায় আমার নবী বলেছিলেন ওয়াল্লাহি মা আনতুম বি আসমা লিমা আকুলু মিনহুম হে আবু বকর হে উমার হে উসমান হে সাহাবায়ে কেরাম আমার সাহাবী যারা আছো তোমরা আমার কথা আমার পাশে দাঁড়িয়ে যতটা শুনতেছো আমার কথাগুলো বেঈমানের দল তোমাদের চেয়ে বেশি শুনতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের রণাঙ্গনে বিজয়ের ঝান্ডা মুসলমানদের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন আল্লাহর কোরআনের আয়াত উপহাসের পাত্র ছিল না বরং আল্লাহর কোরআনের আয়াত সতর্কবাণী ছিল